গোরক্ষপুরে জায়েন্ট কিলার প্রবীণ নিশাত যোগ দিলেন বিজেপিতে। 2018 নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন প্রবীণ নিশাত। 20 বছর ধরে জিতে আসা যোগী আদিত্যনাথের আসনে সম্মিলিত বিরোধী প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। সেই সম্মিলিত পথেই এসপি বিএসপি এবারে নির্বাচনে জোট বেঁধেছে, যদিও সেই নেতা বৃহস্পতিবার যোগ দিয়েছেন বিজেপিতে। 2018 সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির মায়াবতী জোটবদ্ধভাবে গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির বিরুদ্ধে জোট প্রার্থী দাঁড় করান। ফুলপুর আসনটি ছিল আদিত্যনাথ সরকারের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের। দুটি আসনেই জয়লাভ করেছিল জোট প্রার্থীরা। গোরক্ষপুর আসনে সমাজবাদী পার্টির টিকিটে দাঁড় করানো হয়েছিল নিশাত পার্টির প্রবীণ নিশাতকে। প্রবীণ নিশাত ও ওবিসিভুক্ত নিশাত সম্প্রদায়ে প্রায় 2 দশক ধরে গোরক্ষপুর আসনে সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ। সেই আসনে পরাজয় ঘটে বিজেপি। অখিলেশ যাদব লখনৌতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন, উত্তরপ্রদেশের গোটবন্ধনে অংশ হবে নিশাত পার্টিও। সবাই ভেবেছিলেন প্রবীণ নিশাতকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে গোরক্ষপুর থেকে, কিন্তু অখিলেশ তা করেননি। 48 ঘন্টার মধ্যে নিশাত পার্টির প্রধান দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে, ঘোষণা করেন নিশাত পার্টি গোটবন্ধনের অংশ হবে না। গোরক্ষপুর ছাড়াও মহারাজগঞ্জ আসন নিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে নিশাত পার্টি টানাপোড়েন তৈরি হয়েছিল। নিশাত পার্টি নিজেদের পার্টির প্রতীকে লড়াই করতে চেয়েছিল, যাতে রাজি হননি অখিলেশ যাদব।